আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। কর্তৃপক্ষ বলছে নতুন এই টার্মিনালে থাকবে বিশ্বমানের সব সুযোগ সুবিধা ও যাত্রী সেবা। 2019 সালের 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী এই টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে তৃতীয় এই টার্মিনালে প্রায় 90% কাজই শেষ। টার্মিনালের পুরো কার্যক্রম আগামী বছরের শেষ থেকে চালানো সম্ভব হবে। টার্মিনালটি নির্মাণে ব্যয় হচ্ছে 21,399 কোটি টাকা। এর মধ্যে 5,000 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ, বাকি তহবিলে যোগানদাতা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জায়গা। দেশের প্রধান এই বিমানবন্দরের দুটি টার্মিনালে এখন প্রতিদিন 30 থেকে 35,000 যাত্রী সেবা পাচ্ছেন। সেই হিসেবে বিমানবন্দরটি বছরে প্রায় 80 লাখ যাত্রীকে সেবা দেয়। বেবিচকের তথ্য অনুযায়ী তৃতীয় বে টার্মিনাল চালু হলে বছরে অতিরিক্ত 1,20,00,000 যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নজরানার কিছুক্ষণের মধ্যে যেমনটি আমরা জানিয়েছি শিরোনামের প্রথমেই, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আপনি সেখানে অবস্থান করছেন এবং সেখানে প্রধানমন্ত্রী এখনও পৌঁছেছেন কি না আর এই বিষয়ে কী তথ্য আছে আপনার কাছে আমরা জানতে চাই। লীনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু এই বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল আজকে উদ্বোধন হচ্ছে সেটি উদ্বোধন করার কথা রয়েছে। ঠিক 10টায় ওনার আসার কথা রয়েছে, কিন্তু হয়তো একটু এদিক সেদিক হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন এবং এই তৃতীয় যে টার্মিনাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, এটি তিনি উদ্বোধন করবেন। আর লীনা, আপনি যেমনটি একটু আগে বলছিলেন যে বাংলাদেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরের যে ক্যাপাসিটি ছিল যাত্রী পরিবহনের, সেই ক্যাপাসিটি বাড়ানো এবং এটাকে আধুনিক এবং আরও স্মার্ট করে যাত্রী সেবা দেওয়ার জন্য, স্মার্ট যাত্রী সেবা দেওয়ার জন্যই কিন্তু এই তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরটিকে, এই তৃতীয় টার্মিনালকে কীভাবে সাজানো হয়েছে। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে এই বিমানবন্দরের যেই ডিজাইন করেছেন আর্কিটেক্ট, তিনি নাম রুহানি বাহারিন, উনি সিঙ্গাপুরিয়ান এবং তিনি কিন্তু এশিয়া মহাদেশের সিঙ্গাপুর সহ ফিজি, ভারত, ফিলিপাইন্স সহ প্রায় 9টি দেশের বিমানবন্দরের ডিজাইন করেছেন। সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে, এবং ইতিমধ্যে এটি তো দৃশ্যমান যে বিমানবন্দরটি কতটুকু দৃষ্টিনন্দন হয়েছে এবং এর সুযোগ সুবিধা যে আধুনিক হচ্ছে এতে তো কোনো সন্দেহ নেই, ইতিমধ্যেই আপনি বলেছেন। আর গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে সবসময়ই যাত্রীদের এক ধরনের অভিযোগ ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই অভিযোগটাও কাটিয়ে ওঠার জন্য সেই সেবাটাকে আরও আধুনিক এবং স্মার্ট করার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব জাপানি একটি কোম্পানিকে দেওয়া হয়েছে। তো আমরা আশা করতেই পারি যে সামনের দিকে তৃতীয় টার্মিনাল যখন অপারেশনে যাবে তখন আমরা খুবই আধুনিক একটি বিমানবন্দর সেবা পাব। এবং সরকারের যে ইচ্ছা যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে সাউথ এশিয়া এবং এশিয়া প্যাসিফিকের একটি আকাশ যোগাযোগ ব্যবস্থায় একটি হাব হিসেবে পরিণত করা, সেই জায়গাটাই কিন্তু তৃতীয় টার্মিনাল একটি বিশেষ অবদান রাখবে। লীনা, জানছিলাম তৃতীয় টার্মিনাল উদ্বোধনের খবর। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক মিশন। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের NDI প্রতিনিধিদের নিয়ে এই দলটি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৈঠক করবে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার গত মাসে বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক মিশন 7 থেকে 13 অক্টোবর বাংলাদেশ সফর করবে। IRI এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে IRI ও NDI এর যৌথ প্রাক নির্বাচন মূল্যায়ন মিশন মোতায়েনের লক্ষ্য নির্বাচনী প্রস্তুতির বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।